ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী প্রথম খণ্ড। নাম জপে রোগারোগ্য। দিনাজপুর জেলানিবাসী জনৈক পত্রলেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পরমেশ্বরের নামে রোগারোগ্য হয়, ইহা আমাদের দেশের এক দৃঢ় মূল সংস্কার। এই সংস্কারকে আধুনিক তো বলা চলেই না, এমনকি ভারতীয় জীবনে ধর্ম সাধনার উন্মেষ মুহূর্ত হইতেই এই সংস্কার আমাদের রহিয়াছে বলা যাইতে পারে। বৈদিক মন্ত্রাদিতে দীর্ঘায়ু ও আরোগ্যের জন্য দেবতার নিকট প্রার্থনা দেখিতে পাওয়া যায় এবং পৌরাণিক বা তান্ত্রিক যুগেও রোগ নিরাময়ার্থে যজ্ঞ, হোম, ব্রত, উপবাস, শান্তি, স্বস্তয়ানাদি যথেষ্টই আমাদের পূর্বপুরুষেরা করিয়াছেন। সুতরাং ভগবানের নামে রোগারোগ্য ব্যাপারটা আধুনিক বা আমাদের সমসাময়িক কাহারও প্রবর্তিত এইরূপ মনে করিতে বলা ভুল হইবে। সত্য বটে, রুগ্ন ব্যক্তিদের চিত্তোদ্বেগের সুযোগ লইয়া কোথাও কোথাও কেহ কেহ গুরুগিরিরূপ একটা ব্যবসায় পাতিবার ফিকির করিয়া লইতেছেন। তথাপি একথা সত্য নহে যে রোগ সারাইবার জন্য ঈশ্বরের নাম স্মরণ এই আমরা প্রথম করিতেছি। আর বাস্তবিক ভগবানের নাম শ্রদ্ধাপূত চিত্তে নিয়মিত প্রযত্নে করিতে থাকিলে নিতান্ত দুরারোগ্য রোগও প্রশমিত হয়, ইহা সত্য কথা। শত শত ক্ষেত্রে পরীক্ষার দ্বারা ইহা সত্য বলিয়া জানা গিয়াছে। নাম করিতে করিতে রোগীর মনে আশার একটা আলোক যেন জ্বলিয়া ওঠে। এই আলোকের সম্পাতে হতাশা, নিরুৎসাহ ও বিষণ্ণতা অচির কাল মধ্যে দূরে অপসারিত হয়। যুক্তির দিক দিয়াও কথাটা একটু আলোচনা করিব, কারণ সৎ যুক্তি পাইলে কথাটা সহজে বুঝিতে পারিবে। আমরা যাহা কিছু আহার্য রূপে গ্রহণ করি তাহা শরীরের উপাদানমূলক পরমাণুসমূহে পরিবর্তন ঘটাইয়া থাকে। এই পরিবর্তন যদি শরীর স্বাস্থ্য সংরক্ষণে সহায় হইল তাহা হইলে আমরা বলিয়া থাকি সুপথ্য গ্রহণ করিয়াছি। কিন্তু কোনো নির্দিষ্ট বস্তু আহারের ফলে যদি এমনভাবে আণবিক পরিবর্তন সাধিত হয় যাহাতে স্বাস্থ্য ধ্বংস হয়, তাহা হইলে আমরা সেই খাদ্যকে সুকুপথ্য নামে অভিহিত করিয়া থাকি। যখন কোনো কারণবশত শরীর স্বাস্থ্য বিশৃঙ্খলতা প্রাপ্ত হয় তখন যে বস্তু দেহ মধ্যে গ্রহণ করিলে এই বিশৃঙ্খলতার কোনো সংস্কার উপযোগী আণবিক পরিবর্তনসমূহ দেহ মধ্যে সংগঠিত হইতে থাকে তাহাকে আমরা ঔষধ সংজ্ঞা প্রদান করি। কিন্তু মুখ দিয়া যেমন আহার চলে মনেরও তেমন আহার আছে। মুখের আহারীয় বস্তু জড় পদার্থ, কিন্তু মনের আহারীয় বস্তু চিন্তা। মুখের দ্বারা জড় পদার্থ আহারীয় রূপে গ্রহণ করিলে দেহের উপরে তাহার যেমন হয় সুপথ্যের নয় কুপথ্যের, নতুবা
ঔষধের ক্রিয়া হইবে। মন দিয়া নিচিন্ময় পদার্থকে আহারীয় রূপে গ্রহণ করিলেও দেহের উপরে তেমন হয় গঠনমূলক নয় ধ্বংসমূলক নতুবা শোধনমূলক ক্রিয়া হইতে থাকিবে। জিহ্বায় তেঁতুল রাখিলে জলসঞ্চার হয়, কিন্তু মনে মনে তেঁতুলের কথা চিন্তা করিলে কি জলসঞ্চার হয় না? হয়। কেন হয়? যেহেতু দেহের উপাদানীভূত অণুপরমাণুসমূহের মধ্যে পরিবর্তন সাধন করিবার শক্তি চিন্তারও আছে। কতকগুলি চিন্তা দেহের অণুপরমাণুগুলির উপরে গঠনমূলক প্রভাব বিস্তার করে, কতকগুলি চিন্তার ক্রিয়া অণুপরমাণুর উপরে ধ্বংসমূলক, আবার কতকগুলি চিন্তার ক্রিয়া শোধনমূলক হইয়া থাকে। দুগ্ধ যেমন মৌখিক আহারীয় বস্তুনিচয়ের মধ্যে শ্রেষ্ঠ, ভগবানের নাম তেমন মানসিক আহারীয় সমূহের মধ্যে শ্রেষ্ঠ। দুগ্ধ যেমন একাধারে ঔষধ এবং পথ্য, ভগবানের নামও তেমন একাধারে ঔষধ এবং পথ্য। পার্থক্য এই যে কোনো কোনো রোগে দুগ্ধ অহিতকর, কিন্তু ভগবানের নাম সর্বাবস্থায় হিতকর। আর এক পার্থক্য এই যে মৌখিক পথ্য বা মৌখিক ঔষধের প্রয়োজনের একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করিয়া প্রয়োগ করিলে অহিত সম্পাদিত হয়। কিন্তু ভগবানের নামরূপ অমৃতময় পথ্যের বা ঔষধের প্রয়োজনের একটা কোনো নির্ধারিত সীমা নাই, এবং যতই ইহা সেবন করা যায় ততই ইহা সুফল উত্তরোত্তর বর্ধিত হইতে থাকে। বহু ক্ষেত্রে দেখা গিয়াছে যে রোগারোগ্যের উদ্দেশ্য লইয়া একজন ভগবানের নাম জপিতে আরম্ভ করিল, শেষে রোগ সারিবার পরে নাম জপ চলিতে লাগিল, এবং ইহার ফলে প্রেমকল্প পাদক অঙ্কুরিত হইয়া একজনের উপলক্ষে সহস্র সহস্র দুঃখার্ত মানব মানবীকে পরমা শান্তি বিতরণ করিতে লাগিল। ভগবানের নাম স্মরণে শরীরস্থ উপাদানসমূহের মধ্যে পরিবর্তন সাধিত হয়। যে সমস্ত উপাদান দেহ মধ্যে অবস্থান করায়, কাম ক্রোধ লোভাদি রিপুর তাড়নায় জীব অধীর হয়, ভগবানের নাম সেই সব উপাদানগুলিকে স্থলবিশেষে ধ্বংস এবং স্থলবিশেষে রূপান্তরিত করে। অতি সংক্ষেপে আমি ভগবানের নামের অপার মহিমার অংশ মাত্র কীর্তন করিলাম। তুমি নিজে নামের সাধনা তীব্রভাবে করিয়া নামের অফুরন্ত শক্তির পরিচয় স্বয়ং প্রাপ্ত হও, এই আশীর্বাদ আমি করিতেছি। জয় গুরু।